প্রধানমন্ত্রীয়ে ফোন করা প্রার্থীর কি হল, কৃপাল পার্মারক মনত আছেনে, কিমান ভোট পালে পার্মারে, কৃপাল পার্মারে হেরুয়াব আমানতর ধন, ফাতেহপুরতেই বিজেপির লাগিল কেনা। হিমাচল প্রদেশের ফাতেহপুর আসনখনক লৈ হয়েছে তয়াময়া যুঁজ। এই যুঁজ বিজেপি আর কংগ্রেসের প্রার্থীর মাজত। ভবানী সিং পাথানিয়ে লাভ করেছে 14,000 ভোট আর কংগ্রেস প্রার্থী। আনহাতে বিজেপি প্রার্থী রাকেশ পাথানিয়ে লাভ করেছে 13,600 ভোট। কংগ্রেস প্রার্থীগী মাত্র 500 ভোটত আগবাড়িছে সমষ্টিটোত। প্রকৃতার্থত এই দুজন প্রার্থীর মাজর যুঁজখনের সমষ্টিটোর রণ গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হওয়া নাই, বরঞ্চ সমষ্টিটোর নিলম্বিত রাজ্যসভার সাংসদ কৃপাল পার্মারের ভূমিকার বাবেহে চর্চালয় আহিছে সমষ্টিটো। কৃপাল পার্মারে মুকলিকৈ অভিযোগ করেছিল যে তেওঁক বিজেপির নেতৃত্বই গুরুত্ব দিয়া নাছিল। সেই সময়ত এটা ভিডিও রাজহুয়া হয়েছিল। কৃপাল পার্মারক ফোনত কোনোবাই ধমকির সুরত বিজেপির বিরোধিতা নকৰিবলৈ আর নির্দলীয় হিসাবে প্রার্থিত্ব আগ নবঢ়াবলৈ কৈছিল। পিছত সেই ভিডিওটোত তেওঁক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ফোন করা বলি তেওঁ জানাইছিল। সেই পার্মারেই নরেন্দ্র মোদীর ফোন যোগেৰে জনোৱা আহ্বান নস্যাত করে নির্দলীয় হিসাবে প্রার্থিত্ব আগবাইছিল সমষ্টিটোত। কিন্তু কৃপাল পার্মারে লাভ করলে মাত্র 2,000 ভোট। আনহাতে আপরপরা প্রার্থিত্ব আগবাইছিল রাজেন সুশান্তে। রাজেন সুশান্তে ভোট লাভ করেছিল মাত্র 233টা। বিগত দুটা নির্বাচনত কংগ্রেস দলেই উক্ত সমষ্টি দখল করে আহিছিল। 2017 চনত বিজেপিয়ে লাভ করেছিল 44খন আসন। সেই নির্বাচনত কংগ্রেস দলে লাভ করেছিল 21খন আসন। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।